নমস্কার, আমি পিন্টু রায়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সম্পাদক। সবার আগে আমি অভিনন্দন জানাবো আমাদের যে ফটো কনটেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে, যে উইকলি ফটো কনটেস্ট, তার যে সাব কমিটি তৈরি হয়েছে সেই কমিটির সমস্ত সদস্যকে, যারা খুব সুন্দরভাবে এই কনটেস্টকে অর্গানাইজ করেছে। তারপরে আমি অভিনন্দন জানাবো আমাদের জুরি মেম্বার যারা আছেন, জাজরা, তাদেরকে। ওনারা বিষয়কে খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং সমস্ত ছবির যে গুড সায়েন্স, ভালো জিনিস এবং ভুল জিনিস, সেগুলোকে আলোচনা করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, যার কারণে আমরা কিছু ফটোগ্রাফি আরও ভালো শিখতে পারছি। তো ওনাদেরকেও আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারপরে মেন যে গল্পটা, আমাদের মেম্বার আছে টোটাল 118টা, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথম সপ্তাহে ভালো ছবি পড়েছিল, 34টা ছবি। ধীরে ধীরে দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে খুবই কম ছবি পড়েছে, এই সপ্তাহেও জানি না কী হবে। তো আমি জানতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি, সবাইকে আবেদন করছি, 118 জন যে মেম্বার আছে, সবাই মিলে যেন আরও ছবি বেশি করে এই কম্পিটিশনে যোগদান দেয়। যদি যোগদান সবাই দেয় তাহলে ভালো যে জিনিসটা হবে সেটা কি আগামীকালে আরও অন্যান্য জায়গায় যে আমরা ফটোগুলোকে শেয়ার করবো বা অন্য কম্পিটিশানগুলোতে আমরা দিব, তো সে ফটো দেওয়ার ক্ষমতাটা আমাদের তৈরি হবে। নাহলে আমরা কোনোদিনও কিন্তু ভিতর মতন থাকবো, কোনোদিন কোনো জায়গায় ফটো দিতে পারবো না। তো আমাদের নিজেদের গ্রুপ এখানে আমরা সবাই নিজের ছবিগুলোকে দিই, যাতে আমাদের ক্ষমতা বাড়বে। দ্বিতীয়, আমরা জানতে পারবো কি আমাদের ফটোগুলোতে কি ত্রুটি আছে, কি ভুল আছে, সে ভুলগুলোকে জানতে পারবো। যতক্ষণ আমরা ফটোগ্রাফি নিয়ে আলোচনা করবো না, ফটোগ্রাফি লোককে দেখাবো না, ততক্ষণ আমরা আরও ভালো মতন উন্নতি করতে পারবো না, ভালো ছবি তুলতে পারবো না। সেই জন্য সবাইকে বলছি যেন নিজের ছবিগুলো এই কম্পিটিশনে অবশ্যই দিই, ঠিক আছে? জেডিপি পরিচালিত যে একটি ফটো কনটেস্ট চলছে, সে ফটো কনটেস্টে 28টা ফটো কনটেস্ট থেকে একটু আলাদা। আমরা অন্যখানে দেখে এসেছি ফটো কনটেস্ট হতো, কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, ব্যাস ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমাদের এই ফটো কনটেস্টটি যখন ফলাফল নির্ণয় হচ্ছে, তখন বিচারকরা প্রত্যেকটা ফটো নিয়ে এত সুন্দরভাবে বিশ্লেষণ করছে, আলোচনা করছে, যাতে আমাদের কারোর কোনটা ভুল কোনটা ত্রুটি সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জেডিপি পরিচালিত বিচারকদের। আরও ধন্যবাদ জানাই আমাদের জেডিপি যে ফটো কনটেস্টের যে কমিটি আছে, যারা এত সুন্দরভাবে কনটেস্টটি চালাচ্ছে, তাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সুমন ঘোষ, জলপাইগুড়ি জেডিপি গ্রুপের মেম্বার। আমাদের যে সাপ্তাহিক যে অনুষ্ঠানটি হচ্ছে, তাতে আমরা খুবই খুশি নিয়ে চাবো যে এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করুক, কারণ এখানে অংশগ্রহণ করলে সবাই বুঝতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। এখানে সবাইকে পার্টিসিপেট করাটা খুবই জরুরি, সবাই এখানে অংশগ্রহণ করো, তাতে সবারই ভালো হবে। এই কারণ কি, আপাতত আমাদের 3 সপ্তাহ প্রোগ্রাম হয়ে গেছে, সেই 3 সপ্তাহ প্রোগ্রাম মধ্যে আমি 2 সপ্তাহ সিলেকশন হয়েছিলাম, তাতে আমার কোথায় কী ভুলভ্রান্তি সেটা আমি জানতে পারছি। তো সবাই এতে অংশগ্রহণ করো, আর এটাও বলবো তার সাথে যে সাপ্তাহিক প্রতি সপ্তাহের শেষে রোববার যে আমাদের লাইভ অনুষ্ঠানটি হচ্ছে, তা সবাই দেখো, তোমরা দেখো, সেখানে যদি নিজেদের ছবি সিলেকশন নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই। কারণ কি, সেখানে যাদের হচ্ছে তাদের ছবিটাই দেখো, তাদের ছবি কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেখান থেকে নিজেদের ছবিতে শেখা যাবে, জানা যাবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার। নমস্কার, আমি সোম সুশান্ত পাল, আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার। আমার এস2 ফটোগ্রাফি নামে একটি টিম রয়েছে জলপাইগুড়িতে, আমি জেডিপি এর সাথে যুক্ত রয়েছি। সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয়, আমরা এই জেডিপি এর জন্য একসাথে চলছি, একসাথে কাজ করছি, একসাথে আরও কাজ করে যাব। বর্তমান যে গ্রুপে সাপ্তাহিক কম্পিটিশনগুলো চলছে, এর জন্য আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। আশা রাখছি আমরা এই কম্পিটিশনের সাথে সাথে ভবিষ্যতে গ্রুপটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও অনেক ভালো ভালো আমরা কাজ করতে পারবো। আর সত্যি বিচারকরা এত ভালোভাবে, নিখুঁতভাবে বিচার করছে,
আর তার সাথে ওনারা আমাদেরকে এত কিছু শেখাচ্ছেন, আমরা অনেক কিছু শিখতে পারছি, ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবো। একটি কথা আমি পার্সোনালি বলতে চাই সব ফটোগ্রাফারদের উদ্দেশ্যে, আমরা যারা ওয়েডিং ফটোগ্রাফি করি তো আমাদের কাছে বিয়ের মুহূর্তগুলো সত্যি খুব কঠিন। আর আমরা দেখুন একটিবারই কিন্তু সুযোগ পাই, দ্বিতীয়বার কিন্তু সেই সুযোগটা আসে না। তাই আমাদের প্রয়োজনীয় সেট আপগুলি সবসময় রেডি রাখতে হবে এবং সেই কঠিন মুহূর্তগুলো থেকে আমরা যে ছবিগুলো ফ্রেমবন্দি করে আসব সেগুলো দিয়ে আমরা হয়তো পরবর্তীতে অনেক 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 কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবো। ধন্যবাদ।